আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুনামগঞ্জবাসী, আজকের এক ঐতিহাসিক প্রয়োজন পূরণ করার জন্য ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলার উদ্যোগে এই বিশাল কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আমরা বরাবরই লক্ষ্য করেছি, দেশের ছাত্র সমাজের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদেরকে বারবার দেশের যে কোনো ক্রান্তিকাল মোকাবেলা করার কথা স্মরণ করিয়ে দেয়। 1952 ভাষা আন্দোলন, আমাদের সালাম বরকত রফিক জব্বার, 1969 গণ অভ্যুত্থান, 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এদেশের প্রত্যেকটি ক্রান্তিকাল অতিক্রম করার ক্ষেত্রে দেশের ছাত্র রাজনীতির একটি গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল, গৌরব উজ্জ্বল ভূমিকা আছে এবং সেই ভূমিকার মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসাবে দেশের ছাত্র রাজনীতি একটি গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে যাবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি, এই গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করার পাশাপাশি এদেশের ছাত্র রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 7 মার্ডারের ঘটনা সংঘটিত হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই সাথে যখন 4 মার্ডারের ঘটনা সংঘটিত হয়, একই সাথে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র নামের পরিচয় দিয়ে আমাদের বন্ধুর ইজ্জত নষ্ট করার মতো ঘটনা ঘটিয়ে ধর্ষণের সেঞ্চুরি ঘটায়, ঢাকা কলেজে যখন চিন্তা এবং চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়ে জেলখানায় আবদ্ধ হয়ে ছাত্র রাজনীতির অহংকারকে কলঙ্কিত করে আমাদের কাছে সর্বশেষ প্রমাণ করিয়ে দেয়, ঢাকার ধানমন্ডিতে যখন বিরোধী দলীয় নেত্রী একটি ছাত্র সংগঠনের নেতাদেরকে বলেন ছাত্রলীগকে দেশের ইতিহাসকে সংরক্ষিত করতে হবে, তার পরের দিনে যখন ছাত্রলীগ জাতীয় প্রেস ক্লাবের সামনে শত শত ঘাড়ি ভাঙচুর করতে শুরু করে, তখন আমাদেরকে মনে করিয়ে দেয় ছাত্র শিবির ছাড়া দেশের ছাত্র রাজনীতিকে মুক্ত করার কোন ছাত্র সংগঠন জীবিত নেই। আমাদের দেশের ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য বরাবরই এই ছাত্র রাজনীতির অহংকার, ছাত্র রাজনীতির গর্বকে ম্লান করে দিয়ে যারা ছাত্র রাজনীতিকে বই এবং কলম খাতা থেকে দূরে সরিয়ে দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে 7 মার্ডারের ঘটনা ঘটাতে চেয়েছে, 4 মার্ডারের ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত করতে চেয়েছে, আমাদের বন্ধুর ইজ্জত লুণ্ঠন করে যারা ধর্ষণের সেঞ্চুরি করেছে, ঢাকা কলেজে যারা চাঁদাবাজির ঘটনা ঘটে পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছে, তখন আজকের এই সুনামগঞ্জের মাঠে আমাদের যে ভাইকে শহীদ করা হয়েছিল আব্দুল সালাম আজাদের রক্তাক্ত মাঠে ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে সারা দিয়ে সুনামগঞ্জের হাজারো ছাত্র জনতার উপস্থিতি আমাদেরকে আজকে বলে দেয়, যারা ছাত্র শিবিরকে নিপাত করে, ছাত্র শিবিরকে হত্যা করে, নির্যাতন করে, নিপীড়ন করে আমাদেরকে হত্যা করতে চেয়েছিল, আজকের এই সম্মেলন তাদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেখাতে চায়, তোমরা এসে দেখে যাও যাদেরকে তোমরা হত্যা করে শেষ করতে চেয়েছিলে, তোমাদের দিকে আজকে হত্যার প্রয়োজন নেই, ছাত্র শিবির আজ তোমাদের প্রতি একবার করে থুতু নিক্ষেপ করলে বানের পানির মতো তোমরা ভেসে যেতে বাধ্য হবে, আমরা তোমাদের দিকে আজ বিশ্বাস কর, আজ তোমাদের দিকে আমাদের থুতু নিক্ষেপের সময় নয়, তোমাদের জন্য সুনামগঞ্জের এই বালুর মাঠে আমরা গোলাপ এবং রজনীগন্ধার সুগন্ধ নিয়ে এসেছি, তোমরা এসে দেখে যাও, তোমরা যারা স্লোগান তুলেছিলে আমরা তাদেরকে বলব তোমাদের জন্য আমাদের সেই কবিতা, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। তোমরা যারা সেদিন আমাদের জন্য গুলি ছুড়ে দিয়েছিলে, তোমরা যারা আমাদেরকে সেদিন বুলেট ছুড়ে দিয়ে আমাদেরকে হত্যা করতে চেয়েছিলে, তোমাদের এক একটি বুলেটের পরিবর্তে আজ ছাত্র শিবিরের কর্মীরা, সাধারণ ছাত্ররা তোমাদের বুলেট আর তোমাদের বন্দুকের আর তোমাদের বোমার জবাব দেওয়ার জন্য আমরা আমাদের পকেটে করে তোমাদের প্রত্যেকের জন্য একটি রজনীগন্ধা এবং গোলাপের কলি নিয়ে আজকে আমরা এখানে অপেক্ষা করছি,
কারণে দেশের ছাত্র সমাজ বোমার রাজনীতি, বন্দুকের রাজনীতি, হত্যা সন্ত্রাসের রাজনীতির সাথে আর নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চায় না, যার কারণে আজ বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ইসলামী ছাত্র শিবির যখন স্লোগান তোলে মানুষ গড়া রাঙ্গিনায় মানুষ হওয়ার পরিবেশ চায়, গণতন্ত্র বাকশাল একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, তখন আমাদের পাশে দাঁড়িয়ে একটি ছাত্র সংগঠন স্লোগান তোলে একটা দুটা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো, শিবিরের চামড়া তুলে নেব আমরা। আমরা আমার বন্ধুকে, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার এক ছাত্র সংগঠনের ঊর্ধ্বতন এক বন্ধুকে হাত ধরে মিছিল শেষে বললাম, প্রিয় বন্ধু, একটা দুটা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো। সকালে নাস্তা করতে একটা শিবির, বিকেলে নাস্তা করতে একটা শিবির, তোমার জন্য দুপুরে খাইতে কমপক্ষে কয়টা শিবির লাগবে? কমপক্ষে তিনটার নিচে তো হওয়ার কথা না। রাতে যদি তুমি একান্ত ডায়েট কন্ট্রোল করো তাহলে তো আরো দুটা লাগবে। প্রতিদিন পরিচালনা করার জন্য তোমাকে 3, 2, 5 আর 2, 7 এক এক দিন পরিচালনার জন্য তোমাদের এক একজন কর্মীর কমপক্ষে 7 জন শিবিরের প্রয়োজন। তুমি একটু চিন্তা করে দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার যে এত বড় হিংস্র জন্তু, তার প্রতি একটা সপ্তাহ পরিচালিত হয় একজন মানুষের শুধু রক্ত এবং মগজ খেয়ে। সেই বিশাল ভয়াবহ জন্তু, যে জন্তুটি একটা মানুষ খেয়ে মাত্র এক সপ্তাহ বেঁচে থাকতে পারে, আর তুমি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এই কলেজ ক্যাম্পাস চত্বরে দাঁড়িয়ে যে স্লোগান দিচ্ছ, এই বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরের ছাত্র সমাজ আজকে তোমাকে রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়েও বেশি ভয় করে। তোমাকে ক্যাম্পাসে নয়, তোমাকে আজ সেই গহীন সুন্দরবনের জঙ্গলে পাঠিয়ে দেওয়া ছাড়া ছাত্র সমাজের কোনো দায়িত্ব থাকতে পারে না। আমি তার চেয়ে বেশি করে বললাম, প্রিয় বন্ধু, যে স্লোগান তুমি দিয়ে শিবিরকে শেষ করতে চাও, সেই স্লোগানের কারণেই কিন্তু শিবিরকে তোমার দায়িত্বে বাড়িয়ে নিতে হবে। কারণ তোমার নেতাকর্মীদেরকে প্রত্যেক দিন যদি এক একজন কর্মীর জন্য 7 জন করে শিবিরের নেতাকর্মীর দরকার হয়, তোমরা যদি সকালে নাস্তা করতে আমাদেরকে না পাও, দুপুরে খেতে যদি আমাদেরকে না পাও, রাতে খেতে যদি আমাদেরকে না পাও, তোমার এই বিশাল সংগঠনের বিশাল কর্মী বাহিনী ছাত্র শিবিরের কর্মীদের অভাবে না খেয়ে মারা যাবে, তার চেয়ে তোমার কর্মীদেরকে বাঁচিয়ে রাখার প্রশ্নে তোমার দলের চেয়ে ছাত্র শিবিরকে লালন করার দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে। বললো, তাহলে স্লোগান তো আমাদের জন্য ঠিক না, তাহলে তো আমাদের স্লোগান বন্ধ করতে হবে। বন্ধ হলো স্লোগান। এবার বললো, ছাত্র শিবিরের চামড়া তুলে নেব আমরা। আমরা বললাম, প্রিয় বন্ধু, আমাদের চামড়া তোলার দায়িত্ব তোমরা কেন নিতে যাচ্ছ? সেই সরেয়া সরেয়া ক খ থেকে শুরু করে তোমাকে শিক্ষক, তোমার অভিভাবকবৃন্দ কত কষ্ট করে তোমাকে বিশ্ববিদ্যালয় কলেজে পাঠিয়েছে এই দায়িত্বটি পালন করার জন্য, যে দায়িত্বটি পালন করার জন্য আমার এলাকার এক শ্রেণীর মানুষকে দায়িত্বই দেওয়া হয়েছে, তার একটা নাম আছে। তুমি যদি চাও তুমি চামড়া তোলার দায়িত্ব নিয়ে সেই নামকে তোমার নিজের জন্য গ্রহণ করবে, তুমি যদি তাতে আত্মহংকারে লাফিয়ে উঠতে পারো, তুমি যদি নিজেকে গর্বিত মনে করো, তুমি যদি চাও বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পরিচয়ে বাদ দিয়ে তোমার পরিচয়ে ছাত্র সমাজ তুলে ধরুক একজন কসাই হিসাবে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা মনে করি না দেশের কোন ছাত্র সংগঠন ছাত্র শিবিরের চামড়া তুলে কসাইয়ের দায়িত্ব পালন করতে পারে। কসাইয়ের দায়িত্ব পালন করা বাদ দিয়ে দিল, বললে স্লোগানও তাহলে আর চলবে না। আমরা বললাম, স্লোগানের জন্য এবার একটা নতুন আঙ্গিকে বের হয়েছে, জালো